যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার সিক্সে পড়ছো তাদের জন্য আমি CC-13 থেকে কিছু সাজেশান দিচ্ছি 5 মার্কসের। দেখো, নাম্বার 1-এ কি বলা হয়েছে, নাম্বার 1-এ বলা হয়েছে পরামর্শ কাকে বলে ব্যাখ্যা করো, নাম্বার 2 তর্ক সংগ্রহ অনুসরণে শক্তির স্বরূপ ব্যাখ্যা করো, শক্তি কোন পদার্থ, নাম্বার 3 অর্থাপত্তি কি প্রমাণান্তর দীপিকা অনুসরণে আলোচনা করো, নাম্বার 4 গৌণী বৃত্তি কাকে বলে, এটি কি অতিরিক্ত বৃত্তি, নাম্বার 5 অন্নংভট্ট অনুসরণে প্রসঙ্গ উল্লেখপূর্বক ভুয়ো দর্শন পদটি ব্যাখ্যা করো, নাম্বার 6 তর্ক সংগ্রহে প্রদত্ত উপমিতির লক্ষণ ব্যাখ্যা করো এবং অন্নংভট্ট অনুসরণে উপমিতির করণ উল্লেখ করো, নাম্বার 7 উদাহরণ সহ পক্ষ স্বপক্ষ ও বিপক্ষ দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো, নাম্বার 8 তর্ক সংগ্রহ অনুসরণে ব্যাপ্তির লক্ষণটি সংক্ষেপে ব্যাখ্যা করো, নাম্বার 9 অর্থাপত্তি কয় প্রকার ও কী কী উদাহরণ সহ ব্যাখ্যা করো, নাম্বার 10 বিভিন্ন প্রকার লক্ষণা উদাহরণ সহ ব্যাখ্যা করো, নাম্বার 11 লক্ষণার অতিরিক্ত গৌণী বৃত্তি স্বীকার করা উচিত নয় অন্নংভট্টের এই বক্তব্যটি ব্যাখ্যা করো, নাম্বার 12 তর্ক সংগ্রহ অনুসারে আকাঙ্ক্ষা যোগ্যতা ও সন্নিধি ব্যাখ্যা করো, নাম্বার 13 লক্ষণা কি উদাহরণ সহ জগৎ লক্ষণা ব্যাখ্যা করো, নাম্বার 14 সৎ হেতুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নাম্বার 15 অখ্যাতিবাদ কোন সম্প্রদায়ের মত সংক্ষেপে মতবাদটি ব্যাখ্যা করো, নাম্বার 16 সৎ প্রতিপক্ষ হেত্যাভ্যাসের লক্ষণ উদাহরণ সহ ব্যাখ্যা করো, নাম্বার 17 উদাহরণ সহ কেবল ব্যতিরেকী লিঙ্গ ব্যাখ্যা করো, নাম্বার 18 বিরুদ্ধ ও সাধারণ স্বব্যভিচার হেত্যাভ্যাসের পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো, নাম্বার 19 উদাহরণ সহ কেবল অন্যয় ও কেবল ব্যতিরেক লিঙ্গের মধ্যে পার্থক্য দেখাও, নাম্বার 20 বাধিত হেত্যাভ্যাসের লক্ষণ দাও। এই হলো 5 মার্কসের কোশ্চেন। আশা করি এগুলো যদি তোমরা দেখতে পারো, এখান থেকেই তোমরা পরীক্ষায় সব পেয়ে যাবে। এরপর আমি নাম্বার 15-এর কোশ্চেনগুলো তোমাদের দিয়ে দেব। আর যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলি ভালোভাবে ফলো করো, তাহলে তোমরা এগুলো কমন পেয়ে যাবে।